খেলা হবে তো তালেবান অভ্যুত্থানে সংশয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে রশিদদের যোগদান। যত দিন যাচ্ছে তত আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবানরা। কন্দহর গজনি দখলের পর ক্রমশ তারা এগিয়ে আসছে রাজধানী কাবুলের দিকে। তালেবানদের আগ্রাসনের হাত থেকে বাঁচছে না ক্রিকেটও। জানা গিয়েছে আফগানিস্তানের ছটি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের তিনটি এর মধ্যে দখল করে নিয়েছে তারা। ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের যোগদান নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। বিশ্বকাপে বিরাট কোহলিদের সঙ্গেই গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাত্র দু মাস বাকি। এর আগে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালু হওয়ার কথা ছিল, কিন্তু তালিবানদের এই আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা। দেশের তিন প্রধান ক্রিকেটার বিদেশে, তবে জাতীয় দলের বড় সংখ্যক ক্রিকেটারই দেশে রয়েছেন। কিন্তু বিশ্বকাপের মতো মহা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দু মাস আগেও ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তায় ভুগছে তারা। ক্রিকেট তো দূরের ব্যাপার, দেশ থেকে কিভাবে বেরোবে সেটাই এখন তাদের প্রধান চিন্তা। আইপিএলে আফগানিস্তানদের তিন ক্রিকেটার খেলেন, এরা হলেন রশিদ খান, মুজিবুর রহমান এবং মোহাম্মদ নবী। কিন্তু বাকি আরও অনেক ক্রিকেটার রয়েছেন যারা স্থানীয় ক্রিকেটে স্টেডিয়ামে অনুশীলন করেন। আপাতত তারা কিছুই করতে পারছেন না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারাও এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। গোটা দেশের ভাবনা চিন্তায় এখন শুধুই তালেবানরা। ক্রিকেট আপাতত পিছনের সারিতে চলে গিয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানের কন্দহর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি দখল করে নিয়েছে তালেবানরা। মাজারি শরীফের বলক ক্রিকেট স্টেডিয়াম দখল নিয়ে আফগান সেনার সঙ্গে তাদের লড়াই চলছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম আপাতত বন্ধ। এছাড়া জালালাবাদের গাজী আমানুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনও রয়েছে আফগান সরকারের হাতে। দেশের বেশিরভাগ ক্রিকেটার কাবুলের স্টেডিয়ামেই অনুশীলন করে, কিন্তু দেশের যা পরিস্থিতি তাতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেই স্টেডিয়াম খুলে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই। জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও ব্যস্ত নিজেদের এবং পরিবারের জীবন রক্ষা করতেই, ফলে কবে থেকে প্রস্তুতি শুরু করতে পারবে তা কেউই জানে না। উল্লেখ্য, দেশ বাঁচাতে ইতিমধ্যে টুইট করেছে রশিদ এবং নবী। বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে রশিদ আবেদন করেছেন আফগানিস্তানের বিপদের সময়ে এগিয়ে আসার জন্য, বাস্তবে এখনও কোনো দেশই সেই ইঙ্গিত দেয়নি। আফগানিস্তান বিশ্বকাপে যোগ দিতে না পারলে বিকল্প কী ব্যবস্থা হবে তা নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। সেক্ষেত্রে যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা কোনো দেশ হয়তো সুযোগ পেতে পারে।